ছাত্রছাত্রী ওই মঞ্চে দাঁড়াচ্ছিল, জাফর স্যার সোফায় বসেছিলেন, তো ওনার ঠিক পিছনেই ছিল আর কি ওই ছেলেটা। সে হঠাৎ করে যখন আমরা কম্পিটিশন চলতেছে, ওই কম্পিটিশন চলাকালীন একটা সময় যখন সবার মনোযোগটা ছিল রোবো ফাইটের দিকে, তখন হঠাৎ করে ছেলেটা পাশ থেকে জাফর স্যারকে বাম পাশ থেকে অ্যাটাক করে এবং এক মানে ছুরি দিয়ে আঘাত করে জাফর স্যার সরে গিয়ে দাঁড়ায় যান। তখন আমি যখন দেখি স্যার, তখন আসলে স্যার দাঁড়াচ্ছেন, মানে আমি স্ট্যাপ করা দেখি নাই, দাঁড়ানোর পরে দেখছি স্যারের মানে এদিকে রক্ত পড়তেছে। তো আমরা তখন আসলে স্যারকে জাস্ট ওইখানে গাড়ি ছিল, ওই গাড়িতে করে আমরা ছেলেটা তখন কি করছিল, কোন পজিশনে স্টেপড অন, আর পুলিশ তখন কি করছিল? জাফর স্যার বসেছিলেন, ও বাম পাশ এদিক দিয়ে আসছে, এখানে দাঁড়ায় ছিল, সেইখান থেকে স্টেপ করছে স্যার। তো সে মনে হয় ঘাড়ের এই জায়গায় স্টেপ করার চেষ্টা করছিল, জাফর স্যার যখন একটু সরে গেছে, যখন স্যার কালের মধ্যে একটা আর ওই ছেলেটাকে তখন ওই স্ট্যাপ করার পরে যে ওর পাশেই দাঁড়াচ্ছিল ওই যে আমাদের এসপির সুমন ভাই, তো উনি ওকে ধাক্কা দিয়ে সরাই ফেলছে এবং একটা সময় ওর সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে। তারপরে পুলিশেরাও মিলে সবাই মিলে এবং আমাদের ছাত্রছাত্রীরা মিলে ওনাকে ধরে নিয়েছে, যে ছেলেটা ওই ছেলেটাকে ধরা হয়েছে। তো জাফর স্যারকে নিয়ে আমরা গাড়িতে উঠছি, গাড়িতে আমার কলিগ ছিল রিতেশ, ও জাফর স্যারকে নিয়ে উঠছে, সাথে আরও আমার দুজন স্টুডেন্ট গেছে। তো আমি যখন উঠতে গেছি তখন আমাকে জাফর স্যার বলতেছে তুমি এখন উঠা লাগবে না, তুমি যাও, দেখ ওই ছেলেটাকে যেন মেরে না ফেলে, ওকে বাঁচাও। তখন স্যারের কথা শুনে আমি জাস্ট আমার ইনফরমেশনগুলো সবাইকে বলে, তখন আমার একটা স্টুডেন্ট আসছে, ওর হুন্ডাই করে আমি ওই গাড়ি সাথে নিয়ে ওসমানী মেডিকেলে চলে গেছি।